থুইছে রাজ্য, জলপ্রলয়ে হাদিছে প্রচুর ক্ষতি, পাঁচ দিন ধরে গোলাঘাটত বিধ্বংসী বান, শিবসাগর শোণিতপুরতো বান বিভীষিকা, স্থান গোলাঘাট, নিপকোয়ে খুলি দিয়া পানীত দিশহারা বন্যার্ত, বানে উটুয়াই নিলে ধনশিরির দলক, রাইজর মাজত বিয়পিছে আতঙ্ক। আমি তো ইয়াত থাকি জিয়া থাকি লাভে নাই, আমাক দলংখনে আছিল আমাৰ সম্পত্তি বুলিবলৈ, এতিয়া আজে কৰিম কেনেকে দলংখন নহলে। পাহৰ দলং আৰু কলগছৰ ভূঁইত পাৰ হৈ আছিলে, তাৰ সপোন স্বৰূপে মৃণাল শইকীয়াই দিছিলে, তাৰ সেইখনত ৰাইজ পাৰ হৈ অন্তত জীৱনকেইটা ৰাইজে বচাইছিলে। আমাৰ সপোনৰ ঘৰ ভাগিছো, বাই হৈ গ'ল আৰু একো নাই। স্থান নুমলীগড়, বানে রাষ্ট্রীয় পথলে ভাবুকি আনার পরিপ্রেক্ষিততে দ্বিতীয় দিন বন্ধ হয়েছে নুমলীগড় ৭৩তম রাষ্ট্রীয় ঘাইপথর যান বাহনের চলাচল। গোলাঘাট নুমলীগড় খুমতা আদি ভিন্ন অঞ্চল ঘর বাড়ি খেতিপথার উটুয়াই সর্বস্বান্ত করেছে হাজার হাজার পরিয়ালক। আশ্রয়হীন লোকর দুর্দশা চাওক, জিরাবলে ঠাই নোহা উজা করে রাতে কোটা লোকে এনেদরে পানির মাজত বিশ্রাম দেখা গেল খুমতাই ভিতরালি। দুদিন ধরে লঘুণে আছে ইয়াত, পানির মাজত পানি নাই খাবলে, চাউল পাতর অসুবিধা হয়ে গেছে। স্থান শোণিতপুর, শোণিতপুর জেলার বরসলাতো পানির নই ঢলে উটুয়াই নিলে বাহর দলং। এই দলঙেরে অহা যাওয়া করে আইছিল বৃহত্তর নিসলামারী অঞ্চলের লোকে, কিন্তু দলংখন ভঙার পিছতে এইদরে নদী ফালে যাত্রা করবলগিয়া হয়েছে রাইজে। না, এইখন আমার একমাত্র মানে দলং, ইফালে মানে মোটামুটি 2-4 হাজার মানুষ এই রাস্তাতে অহা যাওয়া করে বরসলালৈকে যাওয়া, তারপর রাষ্ট্রীয় অভয়ারণ্য আছে। এটা মানে আমার এই যোগাযোগের পর আমি বিচ্ছিন্ন হয়ে আছো, এটা মানে বহুত অসুবিধার সৃষ্টি হয়েছে। স্থান শিবসাগর, আনতে শিবসাগর ক্রমাৎ হ্রাস পাইছে বান পরিস্থিতি, জলস্তর হ্রাস পাত সকাহ লাভ করেছে বানপীড়িত লোকে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম, নর্থ ইস্ট। Thank you.